যাক, এতক্ষণে কিচির হাত থেকে রেহাই পাওয়া গেল। যা বাবা, সেই একই খাবার, পান্তা ভাত, পেঁয়াজ, লঙ্কা। তোর কি সম্রাট সাজান, এটা কি তাজমহল? না, ওই কচুরি আর লাল হলুদ বোঁদে পেলাম, নিয়ে চলে এলাম। কেন এমনি? হ্যাঁ, ওই পান্তা ভাত খেয়ে তোমার পেটে চড়া পড়ে যাচ্ছে না গো, সেই জন্য গরম কচুরি আর বোঁদে নিয়ে এলাম। মোগল সাম্রাজ্যের পতনের কারণ কি জানিস তো? হ্যাঁ জানিস না? বাদুশাহ শেষ বয়সে খেতে পাইনি, তোরও সেই দায়। কে রে, কে কোথায়, কোথায় কেউ না, কেউ না, কেউ না, কেউ না। আমার আমার খালাতো ভাইরা এসেছে পরীক্ষা দিতে কলকাতায়। ও, ওই জন্যে কচুরি আর বোঁদে? না, গরম ভাজলে সেই জন্য নিয়ে এসেছি। 420 বের করে দে, বের করে দে। বাচ্চার ছেলে একটু বুঝতে পারছি, চান করে চলে যাবে। না না, বেশি জল খরচ করা চলবে না। এক মগ, এক মগ যথেষ্ট। ওতে ওদের দুজনের হয়ে গিয়ে আমারও চান করার পানি হয়ে যাবে। এই যাও গিয়ে চান করে নাও। গাগা, এই চান করে নাও, যাও, পরীক্ষা শুরু হয়ে যাবে। ইয়ার কে চায়? হ্যাঁ যাও, তাড়াতাড়ি যায়। বলছি একদম বাইরে বেরোবি না, যেন কেউ কেউ না দেখতে পায়, কারণ এখানে, কারণ এখানে যে ছেলেগুলো আছে প্রত্যেকটা একটা পয়মাল। আর বলছি, ওকে যদি কেউ দেখে ফেলে বলবি যে ঠিক আছে ভাই ভাই লাগছে, বলবি যে আমার রিশতেদার হয়। আর ওদিকে নিচে দুটো পায়খানা বাথরুম আছে, ঠিক আছে? এটা ধর, আমি একটা দোকান থেকে আসছি। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দে। হালি আসি তো, বন্ধ কর। ফেলতে গেছে আমারে মনে, বলছি আমি তাই, তেলকে আমি ভালোবাসি, তেল মাখতে চাই। উড়ি 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 কৃষ্ণ, দরজায় খিলনি। আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, কিচ্ছু হবে না। যাও ভেতরে, যাও ভেতরে, যাও, দরজা বন্ধ করো। এ মা, দেখে ফেলেছি। ও কৃষ্ণ, আমি এখানে স্নান করতে পারবো না। যত সব অসভ্য বাদুর, আমি এখানে কিছুতেই স্নান করতে পারবো না। এরকম করো না লক্ষ্মী, ঠিক চান করে নাও, একটা তো দিন একটু কষ্ট করো আমার জন্য। I love you my Sonia, oh la la, oh Sonia.